আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা ইউএস এর ভিজিট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন বা অলরেডি আবেদন করে দীর্ঘদিন ধরে ইন্টারভিউ ডেটের জন্য অপেক্ষা করছেন, আপনাদেরকে ইউএস ভিসা সম্পর্কিত আপডেটগুলো সবসময় মাথায় রাখতে হবে, কারণ এই আপডেটগুলোর উপর ডিপেন্ড করে ভিসার কনসুলার অফিসারের ইন্টারভিউর কোশ্চেনের ডিজাইনও কিন্তু বা কোশ্চেনের প্যাটার্নও কিন্তু চেঞ্জ হতে পারে। তো আজকে আপনাদেরকে নতুন একটা প্রতারণার কৌশল শেয়ার করব, যেটা খুব রিসেন্টলি ইউএস এম্বাসির একটা কমপ্লেনের উপর ভিত্তি করে ডিবির একটা তদন্ত টিম সাত প্রতারক চক্রকে গ্রেফতার করেছে। তো চলুন আমরা দেখি প্রতারণার নতুন কি কৌশল ফাঁস হলো বা এটার থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত বা এটার থেকে আমরা কি বুঝতে পারবো। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে ইউএস ভিজিট ভিসা আপনি কিভাবে নিশ্চিত হতে পারেন বা কিভাবে সঠিকভাবে আবেদন করবেন, কিভাবে বিভিন্ন প্রতারণার হাত থেকে আপনারা রক্ষা পাবেন, এগুলো নিয়ে প্রচুর ভিডিও আছে আমার এই চ্যানেলে। বিভিন্ন সময় আসলে এক ভিডিওতে সবগুলো বলা সম্ভব না, বিভিন্ন সময় স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করবেন, কি মানে কত টাকা লাগে আবেদন করতে, আবেদনের সাথে কি কি ডকুমেন্ট লাগে বা আপনার একটা ইনভাইটেশন হলে কি সুবিধা, এগুলো নিয়ে কিন্তু আলাদা আলাদা ভিডিও আছে। কিন্তু আপনারা শুনে খুশি হবেন যে খুব রিসেন্টলি অর্থাৎ 11 মার্চ এবি কনসালটেন্সির উদ্যোগে আয়োজিত হয়েছে একটা সেমিনার, যেই সেমিনারে শুধুমাত্র ইউএস এর ডিটেইলস ইনফরমেশন নিয়ে একটা প্রোগ্রাম হবে। আর ওই প্রোগ্রামে সরাসরি আপনাদের সাথে ইউএস এর ভিসা প্রসেস, আবেদন প্রক্রিয়া, ইন্টারভিউর প্রস্তুতি সহ সকল প্রশ্নের আনসার দিব আমি নিজে। এই সেমিনারটা এইভাবে ডিজাইন করা হয়েছে যে ওই একটা সেমিনারের মাধ্যমে আপনি আপনার ভিসাটা নিশ্চিত করে ফেলতে পারবেন, মানে ভিসার সম্পর্কিত যত রকম কনফিউশন আছে সব কিছু দূর হয়ে যাবে। তাই আপনারা যারা ইউএস ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন বা ইন্টারভিউ ডেটের জন্য অপেক্ষা করছেন, তারা খুব দ্রুত এই সেমিনারে অংশগ্রহণ করে ফেলতে পারেন। আর এই সেমিনারে নির্দিষ্ট একটা এন্ট্রি ফি এর মাধ্যমে আপনারা আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন। রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনায়। আজকের মূল আলোচনা হচ্ছে প্রতারণার একটা নতুন কৌশল ফাঁস হয়েছে যেটা আপনাদের জানা দরকার। সেটা হচ্ছে খুব রিসেন্টলি সাত প্রতারক চক্রকে গ্রেফতার করেছে, আর এটা নিয়ে একটা টিভি চ্যানেল নিউজও করেছে। তো নিউজের কিছু অংশ আপনাদের সাথে সরাসরি শেয়ার করে তারপর মূল আলোচনায় আসবো, চলুন দেখি। ইউএস এম্বাসির একটা কমপ্লেনের প্রেক্ষিতে আমরা সাত প্রতারক চক্রকে গ্রেফতার করেছি। তারা $1.2 মিলিয়ন সামরিক সরঞ্জাম ভুয়া ক্রয় আদেশ দেখিয়ে মার্কিন কোম্পানিতে ভুয়া ইমেল করে ভিসা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে অবৈধভাবে ইউএস অভিবাসনগামী প্রতারক চক্রকে আমরা সাতজনকে গ্রেফতার করি। এখানে পুলিশের বক্তব্যটা ছিল হচ্ছে যে একটা যেই প্রতারক চক্র গ্রেফতার করেছে তারা কি করছে, দীর্ঘদিন ধরে ইউএস এম্বাসি ঢাকাকে মিসগাইড করার চেষ্টা করছিল। তো কিভাবে মিসগাইডটা করছে, তারা বিভিন্ন ফেক ডকুমেন্টের মাধ্যমে ইউএস এর বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের কাছে যে আমরা এই সরঞ্জামগুলো কিনবো, স্পেশালি এখানে যেটা দেখিয়েছে যে আর্মির বড় একটা কন্ট্রাক্টর বা বড় একটা সাপ্লাই দেওয়ার কাজ পেয়েছে, তারা হিউজ পরিমাণ আর্মস কিনবে। এই আর্মস কেনার জন্য তারা কি করবে যে সরজমিনে ইউএসএ ভিজিট করতে যেতে হবে বা তাদের একটা টিম যাবে ইউএস ভিজিটে। তো এটার জন্য তারা ইনভাইটেশন চেয়েছে। ইনভাইটেশন চাওয়ার পরে তাদেরকে ওই কোম্পানি ইনভাইটেশন দিয়েছে, আর ওই ইনভাইটেশন নিয়ে ইউএস এম্বাসি ঢাকাতে ইন্টারভিউর জন্য হাজির হয়েছে। এই ঘটনাটা বেশ কয়েকবার ঘটার পরেই হয়তো ইউএস এম্বাসি ঢাকার নজরে এসেছে এবং তারা এইটাকে সন্দেহজনক নির্ধারণ করে এটাকে তদন্ত করার জন্য পুলিশের কাছে জানিয়েছে। এখান থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ইউএস এর ভিসা নিয়ে প্রতারণা করার জন্য বিভিন্ন রকম চক্র কিন্তু সক্রিয় আছে, যেটা আমি সবসময় আপনাদেরকে বলে আসছি যে কখনোই ইউএস এম্বাসি ঢাকা টাকা নিয়ে কাউকে ভিসা দিবে না বা টাকা পয়সা লেনদেন করে ইউএস ভিসা নেওয়া কিছুতেই সম্ভব না, ইভেন কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেটও নেওয়া সম্ভব না। আপনারা এর আগে দেখেছেন আরেকটি প্রতারণার কৌশল, সেটা হচ্ছে বিভিন্ন রকম জাল ভিসা স্ট্যাম্পে লাগিয়ে তারপর আপনার ট্রাভেল হিস্ট্রি ভারী করে সেটার জন্য কিন্তু অনেককে প্রিপেয়ার করে তারপর ইউএস এম্বাসিতে পাঠিয়েছে যারা কন্ট্রাকচুয়ালি ইউএস ভিসা করে দিয়ে থাকে। তো আমাদের মধ্যে বিশেষ করে সিলেট এবং নোয়াখালী কুমিল্লা এইদিকের অনেক মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে টাকা পয়সা দিয়ে কন্ট্রাকে বোধহয় ইউএস ভিসা নেওয়া যায়, কিন্তু এইটা কিছুতেই সম্ভব না। তাই আপনারা এ ধরনের কোনো রকম কোনো
কারণ টাকা যাবেন না ইউএস এমবেসি ঢাকা ভিসা তো দূরের কথা কোনো অ্যাপয়েন্টমেন্টও টাকা পয়সা খেয়ে দেওয়ার কোনো সুযোগ নাই কারোই এখানে কি করতে পারে প্রক্রিয়াগত কিছু জটিলতা থাকতে পারে এখন যেমন একটা ইউজ ব্যাকলগের কারণে অনেক দীর্ঘদিন পরে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা পাচ্ছেন এটা আপনারা চাইলে দেখে দেখে নিজেরাও রিশিডিউল করতে পারেন অথবা কাউকে দায়িত্ব দিতে পারেন যে এই জিনিসটাকে রিশিডিউল করে দেওয়ার কিন্তু টাকা পয়সা দিয়ে কোনটাকে খুব দ্রুত নিয়ে আসবে এরকম মনে করার কোনো কারণ নেই আপনি যখন কোনো কন্টাক্টে ভিসা করবেন বা এই অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার চেষ্টা করবেন তারা কি করবে যে কোনোভাবে আপনাকে ডেটটা বা যে কোনোভাবে আপনাকে ভিসাটা পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে তাদের সাথে যেহেতু কন্টাক্ট আপনি ভিসা পেলেই বা আপনি ডেট পেলেই আপনাকে একটা ফি দিতে হবে বা একটা পেমেন্ট করতে হবে বড় মোটা অঙ্কের সুতরাং তারা যে কোনো ছলে বলে কৌশলে এই ডেটটা কিন্তু নেওয়ার চেষ্টা করবে আপনারা এর আগে দেখেছেন যে বিভিন্ন কিছু স্টুডেন্ট ভিসার ডেট নিয়ে ভিজিট ভিসাকে দেওয়া বা মেডিকেল ভিসার ডেট নিয়ে ভিজিট ভিসাকে দেওয়া এই ডেট নিয়েও নানান রকম প্রতারণা হয় তো আপনারা এই জন্য কোনো কন্ট্রাকচুয়ালি এই ডেট নেওয়ারও চেষ্টা করবেন না আর যদি কন্ট্রাকচুয়ালি ভিসার জন্য চেষ্টা করেন তাহলে কি করবে তারা এইভাবে বিভিন্ন রকম প্রতারণা করে ইউএস এমবেসিকে মিসগাইড করার চেষ্টা করতে পারে এটা একটা এক্সাম্পলের কথা বললাম এরকম হাজারোভাবে তারা কিন্তু চেষ্টা করতে পারে তো সেক্ষেত্রে আপনি এক তো ভিসার জন্য রিফিউজ হলে এ ধরনের কোনো কনফিউশনের জায়গা যদি তৈরি হয় বা এ ধরনের কোনো প্রতারণা যদি আপনার সাথে ঘটে তাহলে আপনি তো সারা জীবনের জন্য ব্যান্ড হয়ে যাবেন পাশাপাশি আপনি কোনো মানে ক্রিমিনাল অফেন্সেও জড়িয়ে যেতে পারেন বা এই চক্রের সাথে যে আপনার কোনো যোগসাজশ আছে বা আপনিও এই চক্রের সাথে জড়িত আপনিও গ্রেফতার হয়ে যেতে পারেন সে কারণে আপনারা খুব সাবধানতার সাথে থাকবেন আপনারা দেখবেন যে কারা আসলে প্রফেশনালি সার্ভিস দেয় বা আসলেই রিয়েল এক্সপার্ট তাদের কাছে আপনারা পরামর্শ করবেন বা তাদের কাছে প্রসেসিংয়ের এই সহায়তাগুলো নিতে পারেন একান্ত চাইলে এই যে বিভিন্ন রকম প্রতারক চক্র ধরতেছে বা বিভিন্ন ধরনের এই প্রতারণা ঘটছে এ কারণে তাদের কিন্তু ইন্টারভিউ প্যাটার্নও চেঞ্জ হতে পারে রিসেন্টলি আমি জানতে পারলাম যে এখন আপনার প্রিভিয়াস যে ট্রাভেল হিস্ট্রিগুলো আছে সেই হিস্ট্রিগুলো ঘেটে ঘেটে তারা কিন্তু দেখছে জিজ্ঞেস করছে যে এখানে কেন গিয়েছেন কবে গিয়েছেন কিভাবে গিয়েছেন এই জিনিসগুলো ডিটেলস জানতে চাচ্ছে যেটা এর আগে জানতে চাইতো না কারণ কি লাস্ট ইউএস এমবেসি ঢাকা কি করেছে যে বেশ কিছু জাল ভিসা সহ পাসপোর্ট জমা দেওয়ার নিদর্শন পেয়েছে বা এই জিনিসটা প্রমাণিত হয়েছে এ কারণে এখন যাদের রিয়েল ভিসা আছে তাদেরকেও কিন্তু বিভিন্ন কোশ্চেন করছে তো এই রিসেন্টলি যেই নতুন কৌশল এই কৌশলের কারণে এমন হতে পারে খুব শীঘ্রই ইউএস এমবেসি ঢাকা কি করবে ডকুমেন্টও দেখতে চাইবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএস এর ভিজিট ভিসা সংক্রান্ত নতুন প্রতারণার কৌশল সাবধানতা এবং সতর্কতা সম্পর্কিত একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনাদের সবাইকে আবারও এই ইউএস ভিসা নিশ্চিত করার সঠিক পদ্ধতি নিয়ে যেই সেমিনারটা আমাদের আয়োজিত হতে যাচ্ছে 11 মার্চ সেই সেমিনারে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ